সামাজিক ভাতা প্রাপকদের নাম বাদ দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের তালিকা থেকে, গোটা রাজ্যে চলছে একই অবস্থা। এতে সমস্যায় পড়েছেন সাধারণ গরিব মানুষ। বুধবার দক্ষিণ জেলার সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল সিপিএম এর এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিধায়ক সুধন দাস। সুধন দাস পরে বলেন, গ্রামের দরিদ্র মানুষ এসব ভাতা দিয়ে কিছুটা আশা পেয়েছিল, ভরসা পেয়েছিল, তাদের সেই আশা ভরসার জায়গা এখন কেড়ে নেওয়া হচ্ছে। নিরীহ দরিদ্র গরিব মানুষ যারা ভাতা প্রকল্পে নির্ভর করে বেঁচে আছে তাদের ভাতা প্রকল্প বাদ দেবেন না, এতে ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি হবে, তারা অর্থনৈতিকভাবে মারাত্মক জায়গায় যাবে, না খেয়ে থাকার মতো পরিবেশ সৃষ্টি হবে। এই অমানবিক এই কাজ আছে, এটা যেন বন্ধ করে 2000 টাকা ভাতা দেবে বলেছিল, এদের মধ্যেও একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছে আর আজকে তাদেরকে এই অনাহার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।